السلام عليكم ورحمة الله. لا حول ولا قوة إلا بالله. কতবার পড়লে গায়বী সাহায্য পাবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি এমন একটি বরকতপূর্ণ দোয়া যে দোয়াটিকে বেহেশতের রত্ন ভাণ্ডার বলা হয়ে থাকে। যে দোয়াটি পাঠ করলে বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটল রোগ শোক সব কিছু দূর করে দেওয়া হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটির অর্থ হচ্ছে অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণেই আল্লাহর সাহায্য ছাড়া। এই কালিমাটি আরশের নিচে উপস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার, আর জান্নাতের স্বাদ হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এটা পাঠ করলে ন্যাক আমল করার এবং পাপাচার থেকে বাঁচার তৌফিক মিলবে, এবং বান্দা যখন এই কালিমা পাঠ করে আল্লাহ তাআলা তাহার আরশ হতে ফেরেশতাদিককে সম্বোধন করে বলেন, আমার বান্দাটি আমার অনুগত ও ফরমাবরদার হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, এবং অবাধ্যতা ও সীমা লঙ্ঘন পরিহার করে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটির ফজিলত সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গে ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায়, জান্নাতের মাটি উত্তম এবং সেখানে জমিন প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জান্নাতের চারা গাছ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের চারা গাছ বলেছেন। অর্থাৎ এ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে চারা গাছ রোপণ করবেন। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে এই দোয়া তার 99টি রোগের ঔষধ হবে। তন্মধ্যে সবচেয়ে হালকা রোগ হচ্ছে দুঃখ ও চিন্তা ও পেরেশানি, অর্থাৎ দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এই দোয়াটি পাঠের মাধ্যমে, এই দোয়াটি আমল করার মাধ্যমে। এখন আমরা জেনে নেব এই দোয়াটি কতবার পড়লে গায়বী সাহায্য লাভ হবে, কতবার পাঠ করলে আল্লাহ তাআলা সরাসরি গায়বী সাহায্য প্রদান করবেন। আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, তাওয়াক্কুল রাখবো আল্লাহ তাআলার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিশ্বাস রেখে মনে প্রাণে যখন এই দোয়াটির আমল আমরা করব, আর একথা বিশ্বাস রাখবো যে অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য প্রদান করবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। আমরা এই দোয়াটির আমল ফজরের নামাজের পর 100 বার করব, মাগরিবের নামাজের পর 100 বার করব। অবশ্যই দোয়াটি পাঠের পূর্বে আমরা ইস্তিগফার পাঠ করে নেব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এভাবে 1 বার 3 বার 5 বার 7 বার বেজর সংখ্যা গুনাহ মাফের উদ্দেশ্যে আমরা ইস্তিগফার পাঠ করব। এরপরে বেজর সংখ্যা পরিমাণ দুরূদ শরীফ পাঠ করব, যে কোনো দুরূদ শরীফ আমাদের জানা রয়েছে মুখস্থ রয়েছে আমরা সেই দুরূদ শরীফ পাঠ করব। এরপরে 100 দানার তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলে গণনা করে করে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমরা পাঠ করব। অনুরূপভাবে মাগরিবের নামাজের পর 100 বার পাঠ করব, প্রথমে ইস্তিগফার পাঠ করে নেব, এরপরে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি আমরা পাঠ করব। এছাড়াও আমরা যে কোনো ধরনের বিপদ আপদের মধ্যে পড়ি না কেন, পেরেশানির সম্মুখীন হই না কেন, এই দোয়াটি আমরা পাঠ করব দুরাকাত নফল নামাজ আদায় করে। এরপরে গুরুত্ব সহকারে তওবা ইস্তিগফার পাঠ করে যদি আমরা আমল করি আল্লাহ তাআলা গায়বে সাহায্য প্রদান করবেন, আমাদের অভাব অনটলকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা পেরেশানি টেনশনকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেহেশতের রত্ন ভাণ্ডার, বেহেশতের চারা গাছ রোপণের অন্যতম ফজিলতপূর্ণ এই দোয়াটি পাঠ করার আমল করার তৌফিক দান করুক।